হাই গাইস আজকের পর্বে আমরা দেখব যে পোস্ট ক্যারোসেল তো আমরা গত পর্বে দেখেছি তো আমরা আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব তো আমরা এটাকে রিমুভ করে দিই তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে স্ক্রল করে নিচে নিয়ে আসলাম আসার পরে আমরা পোস্ট ক্যারোসেলের পরে একটি মজার জিনিস রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সেকশন তো আমরা কী কী দেখেছি পোস্ট ক্যারোসেল অ্যাডভান্স পোস্ট গ্রিড পোস্ট মেশনারি সেকশন আমরা সেকশন নিয়ে কাজ করব। তো সেকশন জিনিসটা কি আপনারা অলরেডি জানেন যারা এলিমেন্টও শিখেছেন তো এখানে সেকশনটি একটু ভিন্নভাবে কাজ করে তো এখানে দুইটা সেকশন রয়েছে এই সেকশনটি নর্মাল সেকশনের মতো এখানে দেখানোর মতো তেমন কিছুই নাই জন্য আমরা এই সেকশনটি দেখাবো না এটা নর্মাল একটি সেকশন যেটা দেখালে আপনারা কিছু জিনিস শিখতে পারবেন কাজের কাজ সেটা দেখাবো তো আমরা আবার একটি সেকশন নেই যেটার নাম হচ্ছে অ্যাডভান্স কলমস এই অ্যাডভান্সড কলমসটাই আমরা ইউজ করব। যেটা আমরা কলাম করতে পারবো মন চাইলে কলাম কলম কাস্টুম কলাম দিতে পারবো আমরা সুন্দরভাবে স্টাইল করতে পারবো এই অ্যাডভান্সড কলাম দিয়ে তো আমরা অ্যাডভান্সড কলম সিলেক্ট করলাম করার পরে এই অ্যাডভান্সড কলামের বেশ কয়েকটি পার্ট আমি করব কারণ এটা ভালো মতো বুঝতে হবে আপনাদের এখানে এই ভালো মতো না বুঝলে আপনারা ঘুটিন নিয়ে কাজ করতে পারবেন না এবং মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন তো অ্যাডভান্স কলমে আমি যদি বাইরে একদম বর্ডারে সিলেক্ট করি করার পরে দেখবেন রাইট সাইডে ব্লক তারপরে কলাম আপনি এখানে দুইটা কলাম আছে আপনি চাইলে এখানে ছয়টা কলাম নিতে পারেন আপনি চাইলে এখানে চারটা কলাম নিতে পারেন আপনি চাইলে এখানে তিনটা কলাম নিতে পারেন এটা আপনার উপরে ডিপেন্ড করবে এটা কিন্তু দেখুন আমি প্রথম এরিয়া অর্থাৎ একেবারে আউটসাইড বাইরে ক্লিক করেছি বাইরে যে কলম এরিয়া এর মধ্যে দেখুন আরেকটা এরিয়া রয়েছে এর মধ্যে খেয়াল করুন যে একাধিক অপশন রয়েছে তো আপনি চাইলে অ্যাডভান্স কলম এ একটা অপশান রয়েছে আপনি চাইলে এ একটা অপশান রয়েছে তো একদম বাহিরে ক্লিক করবেন দেন এটা আসবে তো কলমের তিনটা আপনি চাইলে এখানে একটা কলাম দিতে পারেন তো আমরা এখানে দুইটা দিলাম তারপরে আমরা স্ট্যাক অন মোবাইল অর্থাৎ এখানে বলছে যে চুজ অন হোয়াট ব্রেক পয়েন্ট কলমস উইল স্ট্যাক তো এটা আসলে আমাদের এখন দরকার নেই আপনারা এখন বুঝবেন না এরপরে কন্টেইনার উইড এখানে কন্টেইনার উইডটা আপনি থিমের যে কন্টেইনার উইড সেটা দিতে চাচ্ছেন নাকি কাস্টম দিতে চাচ্ছেন তো আমরা থিমে যেটা আছে সেটাই দিব এরপরে কলাম গ্যাপ কলাম গ্যাপ অর্থাৎ একটা কলামের সাথে আর একটা কলমের গ্যাপ কতটুকু হবে নো গ্যাপ ন্যারো এক্সটেন্ডেড ওয়াইড এবং ওয়াইডার এখানে যেগুলো দেওয়া আছে আসলে এর বেশি লাগে না সুতরাং আমরা ডিফল্ট ইউজ করব আবার ব্লকে যাই ভুল হয়ে গেছে এখানে আবার ক্লিক করি এরপরে যেটা আছে সেটা খেয়াল করুন যে এই ট্যাগ এটা আপনি যখন এসিও করবেন সেক্ষেত্রে কাজে লাগবে এটা কী হিসেবে শো করাতে চাচ্ছেন সেকশন ডিভ নাকি অ্যাসাইড নাকি ন্যাপ তো আমরা সেকশন যেহেতু করবো সেকশন দিয়ে দিলাম এরপরে রিভার্স কলাম ট্যাবলেট ট্যাবলেট অনেক সময় হয় যে ইমেজটা রিভার্স করতে হয় কলাম রিভার্স করতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় অনেক ক্লায়েন্ট বলে যে আমার ইমেজটা উপরে গিয়েছে ইমেজটা নিচে থাকতে হবে মোবাইলে এবং কন্টেন্টটাকে উপরে রাখতে হবে সেক্ষেত্রে রিভার্স মেথডগুলো আমরা ব্যবহার করি তো এটা এখন অনেকে নাও বুঝতে পারেন আমরা প্র্যাকটিক্যালি দেখালে বুঝতে পারবেন তারপর আছে স্পেসিং তো স্পেসিং কি স্পেসিং আপনারা বুঝতে পারছেন যে এখানে প্যাডিং মার্জিন এগুলোই বলা হচ্ছে তো আমরা টোয়েন্টি দিয়ে দিই বাই ডিফল্ট যেটা আছে টোয়েন্টি টোয়েন্টি থাক তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্পেসিং লে টপ বটম লেফট রাইট এটা কিন্তু প্যাডিং তারপরে আছে মার্জিন এরপর আছে ব্যাকগ্রাউন্ড তো এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেক অপশন রয়েছে তো আমি এগুলোকে অফ করে দিই আমি জাস্ট এখানে আলোচনা করছি এর পরবর্তী পার্টে আমরা একটা হিরো এরিয়া ক্রিয়েট করব তো ব্যাকগ্রাউন্ডে কালার গ্রেডিয়েন্ট ইমেজ ভিডিও এই চারটা জিনিস আপনারা ইউজ করতে পারবেন তো কালার সিলেক্ট করার সাথে সাথে কালারের অনেকগুলি অপশান চলে আসবে ইমেজ সিলেক্ট করার সাথে সাথে ইমেজের অনেকগুলো অপশান এখানে পেয়ে যাবেন ভিডিও দেওয়ার পরেও ভিডিওর অপশনগুলো এখানে চলে আসবে তো এখন আপাতত নান থাক তারপরে শেপ ডিভাইডার আপনি এখানে দিতে পারবেন শেপ ডিভাইডার শেপ করতে পারবেন শেপ ক্রিয়েট করতে পারবেন যেমন আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ধরনের শেপ আমরা এলিমেন্টরে তৈরি করি ঠিক সেই ধরনের শেপ আপনারা এখানে তৈরি করতে পারবেন তো এটাও আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব তো অ্যাডভান্স কলমে আসে আবার তারপরে আছে বর্ডার বর্ডার এটা আমরা বর্ডার যেটা দেই সেই বর্ডার তারপরে চলে যাচ্ছে বারবার এখন আসে অ্যাডভান্স কলাম অ্যাডভান্সে আসলে ক্লাস এবং আমরা যে এক্সট্রা অপশান দিই সেটা দিয়ে কাজ করার জন্য তো এই ছিল আমাদের অ্যাডভান্স কলামের যে অপশানগুলি সেগুলি তো এই পার্ট জাস্ট পরিচিতি করিয়েছি এর পরের পার্টে আমরা একটি হিরো এরিয়া ক্রিয়েট করব এবং একটি আলাদা সেকশন তৈরি করব ততক্ষণ পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ